हेलो गाइस, अस्सलाम वालेकुम। रियल टेक नूर यूट्यूब चैनल থেকে আমি আছি আপনাদের সাথে। তো গাইস, আজকে একটা খুবই ইন্টারেস্টিং ভিডিও নিয়ে চলে আসলাম। তো গাইস, আপনাদের স্মার্টফোনে যারা WhatsApp ব্যবহার করেন বা WhatsApp চালান, আজকের ভিডিওটা শুধু আপনাদের তাদের জন্য। তো গাইস, আপনারা WhatsApp এ যদি স্ট্যাটাস লাগান একজনের জন্য, কিন্তু দেখে নাই অনেকজনে। তো গাইস, আপনার স্ট্যাটাসটা আপনি কি করে সেট করে রাখবেন অথবা হাইড করে যার জন্য সেট করেছেন তাকে দেখাবেন। তো গাইস, আজকের এই সেটিংসটা আপনি করলে যার জন্য আপনি স্ট্যাটাসটা দিবেন সে দেখতে পারবে। তো চলুন কথা বাড়াবো না, ভিডিওটা শুরু করা যাক। তো গাইস, আমি বরাবরের মতো কাজে চলে আসলাম। গাইস, আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অল নোটিফিকেশন অল বাজিয়ে রাখুন, যাতে সবার আগে আপনার কাছে নতুন ভিডিও পৌঁছায়। তো গাইস, চলুন আপনি আজকের এই সেটিংসটা দেখে নেবেন। তো আপনি যদি আপনার গার্লফ্রেন্ডের জন্য স্ট্যাটাসটা লাগিয়ে থাকেন, ওখানে কিন্তু অনেকজনে দেখে না। আজকের এই সেটিংসটা যখন আপনি আপনার স্মার্টফোনে করবেন, তো আপনার স্ট্যাটাসটা যার জন্য লাগাবেন সেই দেখবে। তো চলুন সেটিংসটা দেখে নেওয়া যাক। তো আমি আমার হোয়াটসঅ্যাপে ট্যাব দিয়ে দিচ্ছি। ট্যাব দেওয়ার সাথে সাথে ঠিক এরকম একটা পেজে নিয়ে শো করবে। তো গাইস, এখানে আপনি দেখুন স্ট্যাটাস, আপনি এখানে ট্যাব দিয়ে দিবেন। ট্যাব দেওয়ার পরে এইখানে দেখুন কিছু free.com অপশন আছে, তো আপনি এইখানে ট্যাব দিয়ে দিবেন। ট্যাব দেওয়ার পরে এখানে দেখুন স্ট্যাটাস প্রাইভেসি, তো আপনি এখানে ট্যাব দিয়ে দিবেন। ট্যাব দেওয়ার পরে গাইস, এখানে দেখুন মাই কন্টাক্টস অ্যাকসেপ্ট অনলি শেয়ার উইথ। তো গাইস, আপনার এখানে যেটা অটোমেটিক দেওয়া আছে আপনার কন্ট্যাক্টের জন্য, তো গাইস এখানে দেখুন আপনি মাই কন্ট্যাক্টস অ্যাকসেপ্ট, তো আপনি এখানে ট্যাব দিয়ে দিবেন। এখানে ট্যাব দেওয়ার পরে তো গাইস, আপনি যদি চান আপনি কোন নাম্বারটাকে আপনার স্ট্যাটাসটা দেখাতে চান না, তো আপনি এখানে এরম করে টিপ মার দিয়ে আপনি এখানে ডান করে দিবেন। ডান করে দেওয়ার পরে তারা আপনার স্ট্যাটাসটা আর দেখতে পারবে না। তো গাইস, এখানে দেখুন এই অপশনটা অনলি শেয়ার উইথ, তো আপনি এখানে যদি ট্যাব দিয়ে দেন, আপনি যাকে আপনার স্ট্যাটাসটা দেখাইতে চান শুধু তার আইডিটাতে আপনি টিপ মার দিয়ে আপনি এখানে টিপ মার দিয়ে দিবেন। দেওয়ার পরে আপনি যার জন্য স্ট্যাটাসটা লাগাচ্ছেন শুধু সে দেখবে। দেওয়ার পরে এখানে দেখুন ডান নামের একটা অপশন আছে, তো আপনি এখানে ট্যাব দিয়ে দিবেন। ট্যাব দেওয়ার পরে আপনার স্ট্যাটাসটা আপনি যার জন্য দিচ্ছেন শুধু সেই দেখবে। তো গাইস, আজকের ভিডিওটা যদি ভালো লাগে থাকে, চ্যানেলটাকে একটা লাইক করে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।